নমস্কার, আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি বারাসাত তরুচ্ছায়া ক্লাবে। 24 পরগনাস বেঙ্গল অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নিবেদিত এবং ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন সহযোগিতায় বারাসাত নিউজ এক্সপ্রেস অনন্য শক্তি সম্মানে বারাসাত তরুচ্ছায়া ক্লাব সেরা ভাবনার বিচারকদের বিচারে ঘোষণা করা হচ্ছে এই মুহূর্তে, এবং সেই মেমেন্টো আপনাদের আমরা তুলে দিচ্ছি। আমাদের সঙ্গে রয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের বারাসাত শাখার সভাপতি ডাক্তার তপন কুমার বিশ্বাস এবং বিএনই লাইভের গোটা টিম। আমরা সেই ছবি আপনাদের দেখাবো। অনন্য শক্তি সম্মান 2023 এই মুহূর্তে তুলে দেওয়া হচ্ছে বারাসাত তরুচ্ছায়া ক্লাবকে সেরা ভাবনার জন্য। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বারাসাত শাখার সভাপতি ডাক্তার তপন কুমার বিশ্বাস, অন্যদিকে বারাসাত নিউজ এক্সপ্রেসের সম্পাদক সম্রাট চট্টোপাধ্যায় এবং ক্লাব কর্তৃপক্ষের হাতে তুলে দিচ্ছেন বারাসাত নিউজ এক্সপ্রেস অনন্য শক্তি সম্মান 2023। অ্যাসোসিয়েট রয়েছেন আমাদের সঙ্গে উত্তর চব্বিশ পরগনা, নর্থ চব্বিশ পরগনা, বেঙ্গল অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, এবং সহযোগী আমাদের ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বারাসাত শাখা। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন বিএনই লাইভের এক্সক্লুসিভ পর্দায়। এবার আমরা একটু কথা বলার চেষ্টা করব ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে এবং তার কাছ থেকে একটু শুনে নেবো কিছু কথা। নমস্কার, এইমাত্র সম্মাননা পেলেন সেরা ভাবনা, কেমন লাগছে? আমরা প্রত্যেক বছরই নতুনত্ব কিছু করার চেষ্টা থাকি। আমাদের প্রত্যেক বছরই, আপনি যত বছরই আসবেন তত বছরই নতুন কিছু দেখবেন। এটা আমাদের কাছে নতুন কিছু না, কিন্তু আমরা চাই দর্শনার্থীরা আসুক আর সুস্থভাবে দর্শকদের আদর্শ করুক। আজকে থেকে খুলে দেওয়া হয়েছে, আমাদের কালকে থেকে ওপেনিং করা হয়েছে। থ্যাংক ইউ। এবার আমরা একটু কথা বলার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছে আমাদের সহযোগী ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বারাসাত শাখার সভাপতি ডাক্তার তপন কুমার বিশ্বাস, তার সঙ্গে আমরা কিছু কথা বলব। আপনি তুলে দিলেন সেরা ভাবনা, মণ্ডপটি দেখে কেমন লাগলো? খুবই ভালো লাগছে যে তরুচ্ছায়া এত সুন্দর মণ্ডপ এবং থিম করেছে। ভাবনাটা তো অসাধারণ, জারুয়াদের নিয়ে একটা করেছে, এবং সেই সঙ্গে মণ্ডপ এবং আঙ্গিক, তারপরে বাইরের আবহাওয়া সবই সুন্দর, এবং সেই দিক দিয়ে সত্যি আমি নিজেই আপ্লুত যে তাদের হাতে পুরস্কারটা তুলে দিতে পারলাম। কি মেসেজ থাকছে? মেসেজ থাকছে এরভাবেই চলুক, আরো এগিয়ে যান, সামনের দিকে মানুষকে আনন্দ দিন। এবং দীপাবলিতে আমরা জানি একটা বাজির উৎসব, সেক্ষেত্রে চিকিৎসক হিসেবে কি বলবেন? শব্দবাজি যেভাবে মানা করা, কাছে একটাই অনুরোধ, শব্দবাজি এমন ভাবে ফোটাবেন না যাতে কিনা আমাদের হাইকোর্টের নির্দেশনা রয়েছে যে 80 ডেসিবেলের উপরে যাতে না যায়। আনন্দ করুন, কিন্তু অন্যের কষ্টের যাতে কারণ না হয়। অনেক অনেক। এবার আপনারা তুলে দিন অনন্য শক্তি সমান 2023, কি বলবেন? না, এটা তো আমাদের বারাসাতের একটা গর্বের পুজো, আমাদের খুব ভালোবাসার পুজো, আমাদের খুব আনন্দের পুজো। তরুচ্ছায়া ক্লাব বরাবরই তারা তাদের ভাবনা তুলে ধরে, এবারও তারা সেরা ভাবনা হিসেবে নির্বাচিত হয়েছে। নর্থ চব্বিশ পরগনা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং বেঙ্গল আইএমএ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বারাসাত ব্রাঞ্চের সহযোগিতায় যে বারাসাত নিউজ এক্সপ্রেসের যে অনন্য শক্তি সম্মান 2023, সেটা আমরা তুলে দিতে পেরে সত্যি খুব আনন্দিত এবং খুশি। আমরা চাই তারা তাদের অগ্রগতি বজায় রাখুক এবং বারাসাত শুধু নয়, উত্তর চব্বিশ পরগনা এবং রাজ্যের মুখ উজ্জ্বল করুক তাদের সৃজনশীলতার মাধ্যমে। অনেক অনেক ধন্যবাদ।